লিটারালি 460 টাকা থালিতে তোমরা দু থেকে তিন রকমের চিকেনের আইটেম পাবে, দু রকমের মাটনের আইটেম পাবে। খুব বাজে খেতে। হ্যালো বন্ধুস অ্যান্ড বান্ধবী, তো এখন দেখছি একটা নতুন কনসেপ্ট ভাইরাল হচ্ছে, খুব সবাই এর উপর রিলস ভিডিওস বানাচ্ছে, সেটা হচ্ছে বিরিয়ানি থালি বা বিরিয়ানি কম্বো। বাট সেই ট্রেন্ডটা আমার ফলো করা হয়নি, অ্যাজ ইউজুয়াল আমি ট্রেন্ড ফলো করতে হয় ভুলেই যাই, আর নাহলে একদম শেষে গিয়ে করি। বাট টাইপ অফ সেম জিনিস একটা তোমাদের জন্য খুঁজে নিয়ে এসেছি। একটা ট্রেনের থালা দেয় না যেটার মধ্যে খুব খুব করা থাকে, যেখানে সাইড ডিশগুলো বসে আর মেন মাঝখানটা হচ্ছে ভাত বসে, তো সেরকম কনসেপ্টে একটা বিরিয়ানি থালি বের করা হয়েছে। আর ইটস নট আ বিরিয়ানি থালি বা বিরিয়ানি কম্বো, এটা বলতে পারো কাইন্ড অফ একটা মুঘল থালি, যেটার মধ্যে কাবাব থেকে শুরু করে আর নানান রকমের আইটেম আছে। যারা ভাবছো এই থালিটা হাওড়া সে ভাইরাল হওয়া রেস্টুরেন্টের থালি, বাট সেটা একদমই নয়, এটা কলকাতার মধ্যে এরকম একটা থালি নিয়ে এসেছে একটা রেস্টুরেন্ট, তো সেইখানে এসেছি। তো আজকে যে থালিটার খোঁজ তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই থালিটা টোটালি শেয়ারেবল ফর টু, আর এরকম 15 থেকে 16 রকমের আইটেম দিয়ে টোটাল থালিটা ডিজাইন করা। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই থালিটার প্রাইসটা মারাত্মক রিজনেবল। ভিডিওটা দেখতে থাকো, সামনে সব ইনফরমেশন তোমাদের জন্য থাকবে এই পুরো থালি রিলেটেড, আর থালিটা দেখতে কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং আর অ্যাট্রাক্টিং। তো চলো যাওয়া যাক, ততক্ষণ তোমরা একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও, অনেকদিন সাবস্ক্রাইব করতে বলি না, সাবস্ক্রাইবটা করে দাও, ততক্ষণ আমি রেস্টুরেন্টে বলছি। চলো। I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want, and I always give it 100. Don't need a bank, no, I'm funded. All right, so finally, restaurant ভেতর ঢুকে গেছি। রেস্টুরেন্টের নাম দেওয়ার সময় আমি তোমাদের ক্লিপে দেখিয়ে দিয়েছি, হানি দাদাবা। হ্যাঁ, এখানেই প্রথম ওরকম থালি সিস্টেম লঞ্চ হয়েছিল, ওরা মুঘালি থালি, সেটা এখানে ভাইরাল হয়েছিল, বাট তারপরে অন্য অন্য রেস্টুরেন্টে ভাইরাল হয়েছে গিয়ে। বাট হ্যাঁ, এখানে নতুন কিছু থালি লঞ্চ হয়েছে, এতগুলো থালির মেনু না, আমার দেখে জাস্ট মাইন্ড ব্লো হয়ে গেছে। আমিও এক্সপেক্ট করিনি এত রকমের থালির মেনু আছে, কিন্তু দু তিন রকমের এরকম বড় বড় সাইজের মেনু আছে, যেটার মধ্যে শুধু থালি আর কম্বো আছে। অল রাইট, সো এই হচ্ছে মেনুটা, এটা হচ্ছে ননভেজ থালির মেনু, এখানে 3 রকমের ননভেজ থালি দেখতে পাচ্ছ। ইনফ্যাক্ট এর অপোজিট সাইডে যদি দাও, এখানে ভেজ থালির সেকশনগুলো আছে, এখানে 2 রকমের ভেজ থালি, দামগুলো তোমরা দেখে নিতে পারো। আর সাথে এখানে আছে হচ্ছে কম্বো, জাস্ট কম্বোগুলো দেখো কত রকমের কম্বো আছে, এক পাতায় শেষ হয়নি, 2 পাতা আছে, দামগুলো দেখে নিতে পারো। ম্যাডাম এখন এখানে বসে আছে, কতগুলো কম্বো আছে গুনতে। Play the game like it's nothing, I'm always thankful for something, don't take for granted, stay humble. Now wake up! It's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. আপাতত আমি এখন বসে আছি থালির মেনু হাতে নিয়ে, মানে এতগুলো আইটেম, এই 460 টাকার ঠান্ডারি থালিটা আমি অর্ডার দিয়েছি, এরকম 15 রকমের আইটেম আছে। আমি ভেবেছি যে এখান থেকে দেখে দেখে বলবো কোনটা কি আইটেম, আর এই এতগুলো মেনুর মধ্যে তোমাদের বলবো যে কোনটা কি খাচ্ছি, মানে লিটারালি এত আইটেম মাত্র 460 টাকায় দুজন শেয়ার করে খেতে পারবে, ফ্রিকিং গুড। সো এবার বলে দিই 460 টাকা গান্ধারি থালিতে কত রকমের আইটেম আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 থেকে 15 রকমের আইটেম আছে ওভারঅল থালিটার মধ্যে। আর থালিটা যা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার তো খাটতেই ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর করে পুরো জিনিসটাকে সাজিয়ে দিয়েছে। তো এত বড় থালির মধ্যে সবার আগে জিনিসগুলো একটু হালকা করি, পাঁপড়টা একটা গোটা পাঁপড় সেঁকে দিয়েছে, এটা সাইডে রাখি, আর এটা মানে লস্যি দিয়েছে, তো লস্যিটা দিয়ে আগে শুরু করা যাক। জিনিসটা দেখো পুরো মানে পাঞ্জাবি ভাইব আছে এটার মধ্যে, অমৃতসারির লস্যিগুলো যে ফেমাস হয় ওরম কাইন্ড অফ। চলো খেয়ে দিই, পুরো পাঞ্জাবিদের লস্যি যেরকম হয়, আমি একবার পাঞ্জাবে গিয়ে খেয়েছিলাম, ঘন হয়, মারাত্মক এদের একটা দইয়ের টেস্ট হয়, কাইন্ড অফ এরকম, যদিও এরা পাঞ্জাব দিয়ে দই এনে করেনি, বাট স্টিল খেতে পারে। তো এখানে কাবাব দিয়েছে, আর এর মধ্যে একটা আছে হচ্ছে, এটা মনে মেবি গালতি কাবাব, মাটন গালতি কাবাব, এটা আমি পরে খাবো, বাট তার আগে এই একটা কাবাব দিয়েছে, মেবি এটা হরিয়ালি কাবাব, বাট জিনিসটা দেখো কী লেভেলের সফট। চলো একটু খেয়ে দেখি, তার কাবাবের জাস্ট কালারটা দেখো চিকেনটার, হালকা লাল হালকা সাদা, ব্যাপারটা জাস্ট যা জুসি খেতে মারাত্মক। আগেরটার নাম আমি একটু তোমাদের ভুল বলেছিলাম, ওটা হচ্ছে চিকেন পাহাড়ি কাবাব ছিল, বাট নেক্সট আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন টিক্কা কাবাব। কাবাবটার সাইজটা দেখো জাস্ট কত বড়, আর লিটারালি দেখো জাস্ট ছেড়ে বেরিয়ে আসছে। চলো খেয়ে দেখি, কাবাবগুলোর মধ্যে দম আছে বস, যাই বলো একটা স্মোকি ব্যাপার আছে, আর মশলাগুলো দেখো জাস্ট উপরে হালকা হালকা লেগে আছে, আর ভেতরেও মশলা আছে, আর ভেতরটা মারাত্মক সব। তো নেক্সট কাবাব আমার কাছে চলে এসছে, এইটা ইন্টারেস্টিং, এটা আমি আগে কখনো ট্রাই করিনি, চিকেন লাসুনি কাবাব, জাস্ট সাইজটা দেখো কাবাবটার, মানে হিউমাঙ্গাস, আর এটা জাস্ট ভেতরটা দেখো কী লেভেলের জুসি, এখান থেকে আমি প্রেস করি দেখো বাটারগুলো বোঝা যাচ্ছে। তো চলো এটা একটু এখান দিয়ে জাস্ট একটু ছিঁড়ে নিই, 2 হাত লাগিয়ে নিয়েছি, চলো খাওয়া। চিকেন লাসুনি কাবাব যেহেতু নাম, একটা রসুনের একটা হালকা এসেন্স আছে, খুব স্ট্রং না যে তোমরা খেতেই পারবে না, বাট হ্যাঁ কাবাবটা মারাত্মক সফট অ্যান্ড জুস। তো এই পুরো থালিটার মধ্যে লাস্ট স্টার্টার আইটেম বলতে পারো, সেটা হচ্ছে এখানে মাটন গালোটি কাবাব দিয়ে, ও বাবা এটা তোলার আগেই ভেঙে গেল। তো যাই হোক, এই হচ্ছে গালোটি কাবাব। আমি গালোটি কাবাব সত্যি কথা বলতে কলকাতা থেকে ফার্স্ট টাইম খাচ্ছি, আমি জানি আমি ফুড ব্লগার নিজেকে বলি, বাট গালোটি কাবাব আমার জন্য ফার্স্ট টাইম। চলো খেয়ে নিই, মাটনের ফ্লেভার পেলাম না, মানে খুব একটা ভালো লাগলো না, মাটনের যে ফ্লেভারটা একটা রং গন্ধ থাকে সেটা পেলাম না,
ওরা নর্মাল চপ ভেবে খাও তাহলে ঠিক আছে, বাট মাটন কালুটি কাবাব ভেবে খেও না। তো এবার আসি মেন কোর্সে। এগুলো টোটাল যা খেলাম, এর আগে কাবাব ছিল, এটা পুরোটা হচ্ছে মেন কোর্স। তো এখানে রুটি দিয়েছে, এটা মেবি তন্দুরি রুটি বলতে পারো। তো চলো একটু চিনি, অনেকক্ষণ আগে দিয়েছে, একটু হার্ড হয়ে গেছে। এটা খাবো হচ্ছে ডাল মাখানি সাথে। চলো এই ডাল মাখানিটা একটু নিয়ে নিই, এটা খাওয়া। ডাল মাখানিটার মধ্যে একটা ক্রিমি ফ্লেভার আছে, আর ওভার ডাল মাখানি যেরকম খেতে হয় কাইন্ড অফ ওরকমই খেতে, বাটার দেওয়া আছে। রুটি দিয়ে খাওয়ার জন্য আরেকটা আইটেম পেয়ে গেছি, এটা ম্যাডাম আমাকে বললো, আমি নোটিস করিনি। সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম দিয়েছে এখানে। এই হচ্ছে কাশ্মীরি আলুর দম ব্যাপারটা। তো চলো একটু খাওয়া যাক। ডাল মাখানিটা দেখো, আলুর দমের মধ্যে বেশি ফ্লেভার পেলাম। আলুর দমটা সত্যি ভালো, হালকা একটু মিষ্টি মিষ্টি আছে, হালকা স্পাইসি স্পাইসি ভালো। নিজেকে না লিটারলি বলছি যে একটু রাজকীয় রাজকীয় ফিল হচ্ছে, মনে হচ্ছে বার্থডে বা আমার আইব্রো বাত টাইপের কিছু হচ্ছে। মানে লিটারলি দেখো কি সুন্দর, এরকম থালা সাজিয়ে বসেছি, বিন্দাস একদম। তো যাই হোক, এবার পড়ে আছে রাইস আর তার সাথে খাওয়ার জন্য মেন কোর্স, আর লাস্টে এখানে দুটো ডেজার্ট পড়ে আছে। তো সবার আগে এটা কি আছে আমি জানি না, গ্রিন কালার দেখতে পাচ্ছি। তো গ্রেভিটা একটু রাইসে নিয়ে নিই। তো এটা বেসিক্যালি হচ্ছে পালাক কোপ্তা, যেটা আমি মেনু দেখে ইনফরমেশন পেলাম। তো চলো এটা একটু কেটে নিই, জাস্ট জানি না এটা কী দিয়ে করেছে। তো একটু মাখিয়ে নিয়ে রাইস দিয়ে কোপ্তা, চলো খাওয়া যাক। চালটা সুন্দর কিন্তু, একদম ঝুরঝুরে লম্বা লম্বা, খাওয়া ঠিকঠাক, খুব ভালো এমন না, আবার খুব যে খারাপ তেমন না, ঠিকঠাক চলে যায়। আমি তোমাদের ভিডিওর একদম শুরুতে বলেছিলাম কাইন্ড অফ মুঘল থালি বলতে পারো, বাট মুঘল থালিও বলা যায় না, বলতে পারো পাঞ্জাবি থালি একটা। তো এখানে নেক্সট আইটেম চলে এসেছে, এটা হচ্ছে চিকেনের কোনো আইটেম, বাটার চিকেন। সাইজটা জাস্ট দেখো, এরকম বড়ো সাইজের একটা চিকেন দিয়েছে, আর সাথে একটা গ্রেভি দিয়েছে। তো জাস্ট একটু গ্রেভিটা নিয়ে নিই, রাইস দিয়ে বাটার চিকেন খাবো। এতদিন রুটি দিয়ে খেতাম বাটার চিকেন, এখন খাচ্ছি রাইস দিয়ে, এটাও ট্রাই করে দিলাম কী আছে। তো একটু চিকেনটা নিয়ে নিই, এই দেখো চিকেনটার ভেতরে দেখো মশলাটা কি সুন্দর গেছে। তো চলো একটু মাখিয়ে রাইস দিয়ে বাটার চিকেন, লেটস গো। বাটার চিকেন যেরকম টেস্ট হয় ওরকমই, জাস্ট হালকা একটা স্মোকি ফ্লেভার আছে, মনে হচ্ছে কাবাবের চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছে, তার জন্য একটা স্মোকি ফ্লেভার এসছে। ওছাড়া যেরকম বাটার চিকেন খেতে ওরকম, লিটারালি 460 টাকা থালিতে তোমরা দু থেকে তিন রকমের চিকেনের আইটেম পাবে, দু রকমের মাটনের আইটেম পাবে, মারাত্মক চিপ। তো চলো খাওয়া যাক। এবার আমার কাছে চলে এসছে মাটনের মেন কোর্স আইটেম, যেটা হচ্ছে লাড়া মাটন। জাস্ট মাটনের সাইজটা দেখবে, এই দেখো মাটনের সাইজ। মাটন দেখাতে গিয়ে ঝোলটা পড়ে গেলো, বাট স্টিল মাটনটা হচ্ছে এরকম তুলতুল করছে। তো মাটনটাকে মাটনের জায়গায় রেখে দিই, একটু জাস্ট গ্রেভিটা নিয়ে নিই। চলো দেখা যাচ্ছে কিনা এনে, এগুলো হচ্ছে মাটনের ছোটো ছোটো কিমা করে দেওয়া আছে গ্রেভিটার মধ্যে, আর ওভারঅল এরম সাইজের একটা মাটন তো তোমরা গ্রেভিতে পাবেই। তো চলো তো জাস্ট ও জাস্ট জিনিসটা দেখো কি লেভেলের সফট। চলো মাখিয়ে নিয়ে লেটস গো। মাটনের টেস্টটা ভালো, বাট গ্রেভিটা একটু ফ্রিগ হলে বেটার লাগতো, গ্রেভিটা একটু বেশি পাতলা হয়ে গেছে, ওছাড়া টেস্ট ঠিকঠাক। এরপরে দুটো ডেজার্ট আছে, ওটা দেখাচ্ছি, বাট তার আগে আমার একটা বড় সড়ো গোটা একটা পাঁপড় সেঁকে দিয়ে দিয়েছে। তো এই পাঁপড়টা আর দেখিয়ে লাভ নেই, তো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর ডেজার্ট নিয়ে ব্যাক করি। অল রাইট, এখন ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বেসিক্যালি বোঁদের রায়তা, নাকি ও মানে বোঁদের রায়তা, বেসিক্যালি বোঁদেটাকে ভেজে দইয়ের মধ্যে ভিজিয়ে দেওয়া হয়েছে। চলো এটা একটু খেয়ে দেখি, আমি লাইফে ফার্স্ট টাইম লাগাচ্ছি, লিটারালি আমার কোনো আইডিয়া নেই এটা খেতে গেব না। খুব বাজে খেতে, দইটাই শুধু ভালো খেতে, বোদেটা ভিজে গিয়ে না পুরো একদম ব্লান্ডার হয়ে গেছে ব্যাপার। লাস্টলি এখানে বাঁচি রেখেছিলাম, এটা হচ্ছে কি জানো বলে গাজরের হালুয়া দিয়েছে, আমাদের বাঙালির গাজরের হালুয়া এটা এসছে। তো চলো অনেক কিছু দেখতে পাচ্ছি, ড্রাই ফ্রুট দেওয়া আছে, চলো একটু খেয়ে দেখি। ভালো, বাট জাফরানটা দিয়েছে ঠিক আছে, ওটার মধ্যে ওটার জন্য একটা জাফরানের ফ্লেভার দিচ্ছে, বাট অত্যাধিক পড়ে গেছে, মানে অত্যাধিক টেস্ট আসছে। ঠিকঠাক লাগলো ওভারঅল খাওয়ারগুলো, বাট ডেজার্টগুলো আর প্রবাবলি এটা হতে পারে যে পাঞ্জাবি আইটেমের টেস্ট গুলো এরকম হয়, আমরা বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত, মানে বাঙালি আইটেম খেয়ে অভ্যস্ত, তাই জন্য আমাদের মুখে অতটা ভালো লাগছে না খাবার গুলো, এটাও হতে পারে। ওকে, সো এবার হানি দাদা আবার তোমাদের লোকেশনটা বলে দিই। এই দিকে সোজা গেলে হচ্ছে বিধাননগর স্টেশন, আর ঠিক এই দিকে যেতে গেলে হচ্ছে কাকুরগাছি। বিধাননগর স্টেশন দিয়ে কাকুরগাছি দিকে যেতে গেলে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়বে, তার ব্যাং একদম অপোজিটে হচ্ছে হানি দাদা বা বাই দি ওয়ে। আজকে আমাদের ম্যাডাম খাইছে, মোটেও না ওর কার্ডটা আজকে কাজ করছে না দাদা, ঠিক সময় আর তখন আমারটা দিয়ে টাকা দিয়ে দে, টাকা দিবি চুপচাপ। কার্ড কাজ করছে না, টাকা দিয়ে দিয়েছি, আবার কিসের টাকার গল্প? টাকা দেওয়া হয়ে গেছে, আবার কোনো টাকার গল্প নেই। অলরাইট, সো এবার ভিডিওটা এন্ড করার পর আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর ম্যাডাম শোকে এখন মুখ দেখাতে পারছে না, টাকা চলে গেছে। যাই হোক,
Till then, Bombay, stay safe and stay happy. Bye. আমি জানি এখন কনসিডার হয়ে গেছি বাট তোমরা ভিউজ দিচ্ছ না কি করছো একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দাও তাহলে একটু ভিউজটা বাড়ে চলো বাই বাই।